আমরা বাড়ি আসলাম না, কয়েক ঘন্টা লাগলো, হ্যালো বলছিস? সে লালকুটিতে বসে হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আর আজকের ভ্লগের ইন্ট্রোটা অনেক বড়, অনেক বড়। সকাল সকাল রেডি হয়ে গেছি। আর এই যে আমার নাকে কি হয়েছে আপনারা গেস করতে পারেন? আমার নাকের ফুল দিয়ে কেটে গেছে। তো চাটা খেয়ে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে যাচ্ছে, কারণ আজকে আমি আমার বাবার বাসায় যাব, মানে কুড়িগ্রামে যাব। তাই রেডি হয়ে সকালবেলা আমরা চলে এসেছি রোমিওর কাছে। আর এই তো আমরা বের হয়ে গেছি। আমার সাথে যাচ্ছে আমার বোন, মানে আমার পাপড়ি আপু এবং আমার ভাগনা। তো আমরা এখানে দেখতেছিলাম একটা হিন্দু বিয়ের হলুদে যাচ্ছিল। তো এরকম সুন্দর একটা সকাল শুরু করলাম। আর আমরা অলরেডি রওনা হয়ে গেছি। তো এখানে রাস্তায় আমরা অনেক গল্প করতেছিলাম আমরা দুই বোন মিলে, মানে আমার ভাই আর আমার ভাগনা। বলতেছিল যে পুরো রাস্তা কাঁপতেছে এত আমরা চিল্লাচিল্লি করতে করতে দুই বোন রওনা হয়ে গেছি। আর এই তো আমরা চারজনই একটা পুরো অটো রিজার্ভ করে গেছি। এখানে রোমিও আমাদের ভিডিও করতেছিল, কারণ আমরা দুই বোন, কারণ আমি একটু বদনাম করতেছিলাম, তো আমি আর মুখ দেখাচ্ছিলাম না। হোয়াট ডে ইন্ট্রো! তারপর এই তো আমরা চেঞ্জ করলাম কুড়িগ্রামে, এসে আরেকটা অটোতে উঠছি। এই অটোটাতে বসা সিস্টেম হচ্ছে ছেলেরা মানে সামনের দিকে ঘুরে বসছে। আর এই তো আমি আর আমার বোন, আমি অনেক হ্যাপি। আমরা দুজন বাড়িতে যখন একসাথে আসি খুব ভালো লাগে, আমরা বেসিক্যালি একসাথেই আসি। আর এই তো আমরা ধল্লা ব্রিজে উঠে গেছি, এরপর আমাদের বাড়ি খুব একটা দূরে না। এই তো আমি অনেক হ্যাপি, হাসতেছিলাম, গল্প করতেছিলাম। আর এই রাস্তাটা যে আমার এত ভালো লাগে, কেন ভালো লাগে আমি জানি না। গানটা কেমন ছিল কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এটা হচ্ছে ঠিক আমাদের বাড়ির সামনের রাস্তা, এই রাস্তাটা শেষ মাথায় আমাদের বাড়ি। আমার খুব ভালো লাগে আমাদের এই রাস্তাটা। আর এটা হচ্ছে আমার বাড়ি, আমার বাবার বাসা। আর উঠতেই দেখি যে আম্মু এখানে ঝাড়ু দিচ্ছিল। আমরা হাত মুখ ধুয়ে প্রথমেই খাওয়া দাওয়া শুরু করে নিলাম। আম্মু অনেক কিছু রান্না করছে, আমরা যেহেতু আসবো। এখানে আমার ফেভারিট মাছ, আলু ভাজি, ডিম, এখানে একটা সবজি, অনেক কিছু রান্না করছিল, সেগুলো খাচ্ছিলাম। আম্মুর হাতে রান্না অনেক বেশি মজা হয়। আমি তো একদম হা করে থাকি কতক্ষণ আমি যে আর কি খেতে পারবো, কারণ একই রান্না এক একজনের টেস্ট এক এক রকম হয়। আর এদিকে আমাদের টমি আমাদেরকে দেখে অনেক খুশি হয়ে গেছিলো,
আমাদের টমিকে তো আপনারা আগে থেকেই দেখেছেন যারা আমার ব্লগ দেখছেন। টমি কি পরিমাণে খুশি হয়েছে আপনারা জাস্ট দেখেন। আর রোমিওকে দেখলে সে যে ঠিক এরকম পাগলামি শুরু করে, ওর সাথে খেলাধুলা করে, আর সবাইকে দেখলে খুব মানে খুশি হয়ে যায়। আর এসে দেখে আমাদের নতুন চুলা এখানে দিচ্ছে, গ্রামের বাড়ি মানেই চুলা, চুলা ছাড়া মাটির চুলা ছাড়া আসলে গ্রামের বাড়ি ইনকমপ্লিট। আর এখানে আমাদের একটা বড়াই গাছ আছে, সেখান থেকে বড়াই পেরে দিল রোমিও, আর সেটা খাচ্ছিলাম আমি। বড়াইটা খুব একটা ভালো ছিল না, কারণ এগুলো সব কষ্টা কষ্টা লাগতেছিলো। এদিকে বাগানবিলাসের ফুল অনেক সুন্দর হয়েছে, সেটা দেখে আমি খুব খুশি হয়ে গেলাম। আর এই যে দেখেন আমাদের প্যাকপ্যাক, এই প্যাকপ্যাকগুলো সবগুলোই মোটামুটি ডিম পারে। আর সন্ধ্যায় আমার কাজিন আসছিল, আমার খালারা আসছিল। সন্ধ্যায় আমরা বাইরে গেছিলাম একটু, এই তো আমার খালুর একটা দোকান ফার্মেসি, সেখানে যে একটু অল্প গুজব করে এসে রাতেই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসলাম। এই ছিল প্রথম দিনের ব্লগ।